কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থলে একটি গ্রাম হল মুকুটমণিপুর। বাঁকুড়ার রানী বলা হয় এই মুকুটমণিপুরকে। মূলত কংসাবতী বাঁধের জন্যই এখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। কখন যাবেন মুকুটমণিপুর? বছরে যে কোনো সময় আপনারা যেতে পারেন মুকুটমণিপুরে। শীতকালের পিকনিক স্পট হিসেবে মুকুটমণিপুর খুব বিখ্যাত। আমরা এবছর বর্ষাকালে গেছিলাম মুকুটমণিপুরে। এরপর বলি কিভাবে যাবেন এই মুকুটমণিপুরে। কলকাতা থেকে ট্রেনে বাঁকুড়া স্টেশনে এসে বাস বা গাড়ি ভাড়া করে আসতে হয় এই মুকুটমণিপুরে। তবে যদি নিজেদের গাড়ি করে যাওয়া যায় তবে এর চেয়ে ভালো আর কিছু নয়। মুকুটমণিপুরে থাকবেন কোথায়? আমরা ছিলাম হোটেল মালঞ্চুত। সেখানে কিভাবে যাবেন এবং কত ভাড়া তা জেনে নিন সেখানকার ম্যানেজারের কাছ থেকে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু হোটেলের নাম দিয়ে দেব, পারলে আপনারা সেগুলোও দেখতে পারেন। আমরা এখন হোটেলের ম্যানেজারের কাছে চলে এসেছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিবেকানন্দ মণ্ডল। আচ্ছা, এই হোটেলে কিভাবে আসবে, কত ভাড়া একটু যদি বলেন। আমাদের এখানে আপনার 7টা রুম আছে। 7টা রুমের মধ্যে 6টা রুম আছে আপনার ডবল বেডের 1550 করে, আর একটা আপনার 6 বেডের আছে, 6 জন থাকা যায়, 6 থেকে 7 জন থাকা যায়। তো 3050 টাকা ভাড়া আছে, উইথ এসি, সবই এসি আমাদের। আচ্ছা, এখানে কিভাবে আসবে? এখানে আসা যায় সব রকমভাবেই আসা যায়। ট্রেনে আসতে গেলে আপনার বাঁকুড়া স্টেশন আমাদের নিয়ারেস্ট স্টেশন, ওখান থেকে আপনার গাড়ি ভাড়া পাওয়া যায় বা বাস অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। মুকুটমণিপুর ডাইরেক্ট আসা যায়, এখান থেকে আপনার বাঁকুড়া 40 থেকে 45 কিলোমিটার হবে। আচ্ছা, আপনাদের অফিসে ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বার আমাদের অনেকগুলো ফোন নাম্বার আছে, তার মধ্যে পার্সোনাল যেটা আমার নাম্বার ওটা হচ্ছে 9547453884, এটাও হতে পারে, একটা যে 9475493511। আচ্ছা, যদি ওই বাঁকুড়া স্টেশনে নেমে আপনাকে যদি ফোন করে তাহলে আপনি গাইড করে দেবেন, তাই তো? কীরকমভাবে আসতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর বলি কোথায় কোথায় যাবেন এবং কি কি দেখবেন মুকুটমণিপুরে। আমাদের হোটেল থেকে মিনিট দুয়েক হাঁটা পথেই ছিল কংসাবতী বাঁধ। বাঁধের উপর এই আলপনা দেওয়ার রাস্তাটি দেখে আমাদের সবার মন ভরে গেল। তবে বলে দিই, এখান দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ। এই আমরা এখন লক গেটের সামনে আছি, দেখতে পাচ্ছ কীরকমভাবে জল যাচ্ছে। জলের স্রোত কিন্তু প্রচুর, এখানে মাপটা দেখতে পাবে 1, 2, 3, 4 করে 26 ফুট পর্যন্ত উঠতে পারে এই গেটটা, কিন্তু এখানে মাত্র 2 ফুট তোলা হয়েছে, তাতেই এত স্রোত। তোমাদের তারপরে দেখাবো এইদিকে কি আছে, এইদিকেও আছে। এইদিকে আছে, দেখো শুধু কি সুন্দর লাগছে। পরের দিন সকালে আমরা চলে গেলাম বোটিং এর উদ্দেশ্যে। বোটিং এর ভাড়া আপনাদের একটু দরদাম করে ঠিক করে নিতে হবে। বোটে করে চলে গেলাম প্রথমে ডিয়ার পার্কে। বোটে করে আপনাদের যে জায়গাটা
নাবাবে সেখান থেকে ডিয়ার পার্কে যাওয়ার জন্য আপনাকে ভ্যান ভাড়া করতে হবে। ভ্যানের ভাড়া মাথা পিছু 30 টাকা। এটা ডাকছে, হরিণকে ডাকছে, আস্তে আস্তে আস্তে। এটা হরিণকে ডাকছে, ডাক 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 ডাক। হরিণ এসে গেছে, এর বাচ্চাগুলো ডেকেছে হরিণ। ওফেলিয়া তুমি এদিক দিয়ে এসো। হরিণ খাচ্ছে, অল্প অল্প করে দাও। হরিণ খাচ্ছে, এদেরকে আমরা কোনো বিরক্ত করতে চাই না। এদেরকে আমরা কোনো বিরক্ত করতে চাই না। এরা যে জিনিসটা খায় বাচ্চাগুলো দিচ্ছিল, এই জিনিসটা খাচ্ছে। আবার ডাকছে, এরা চলে আসবে, আশা করি আসবে। আরো চলে এসেছে। ওয়াও ওয়াও ওয়াও, এখান দিয়ে হাতটা বাড়ো, এখান দিয়ে হাতটা বাড়ো, এখান দিয়ে হাতটা বাড়ো, এদিকে বাড়ো, এদিকে বাড়ো, হাতটা গলা কিচ্ছু হবে না, এখান দিয়ে হাতটা বাড়ো। রিয়াদি, রিয়াদি একটুখানি, ওয়াও ওয়াও, দারুণ। কত আপনারা এই দিক থেকে যে নদীটি দেখছেন, এটি হলো কাসাই নদী। এদিক থেকে বয়ে আসছে, আর এই দিক থেকে যে নদীটা আসছে ওটা কুমারী নদী। এই দিকটা থেকে আমরা এখন নৌকা করে যাচ্ছি, সবাই আছে নৌকার মধ্যে। এই দেখুন, এরপর দেখলাম কংসাবতী ও কুমারী নদী মিলনস্থল, এবং ফেরার পথে দেখলাম পরেশনাথের মন্দির। কথিত আছে এখানকার পাথরের মূর্তিগুলো 1500 বছরের পুরনো। এবার আমরা খেতে ঢুকবো, চলো। সব বাচ্চারা খেতে বসে পড়েছে, দাদা ব্লগ শুরু করে দিয়েছে। দেখো দুজনে আমাদের ছাড়াই খেতে বসে পড়েছে, দেখো দুজনে আমাদের ছাড়াই খেতে বসে পড়েছে। খেতে দিয়ে দিয়েছে, খেতে দিয়ে দিয়েছে, এবার খেতে বসবো। যাই হোক, হাত স্যানিটাইজ করে সব কিছু। খাবার মধ্যে কি কি আছে সেটা দেখে নিই। খাবারে কি কি আছে? ভাত আছে, স্যালাড আছে, আলু ঝুরি আছে, তারপরে আলু পোস্ত, ডাল, পটল আলুর তরকারি, জল আছে, মাছও আসছে। ও অসাধারণ। এরপর হোটেলে ফিরে দুপুরে খাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা বেরিয়ে গেলাম সুতান ফরেস্টের দিকে। দেখো বন্ধুরা কি অবস্থা, এখান দিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। আমি তাই নেমে পড়েছি, ও একাই নিয়ে যাচ্ছে গাড়িটা, খুব সাবধানে, যথেষ্ট ডিপ আছে জায়গাটা, খুব কেয়ারফুলি, পা ফেলবে না। ওকে, এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। দেখো পুরো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। সমস্ত
ভিউটা দারুণ, পাহাড়ের জঙ্গল পাহাড় সবকিছুই রয়েছে। বড় বড় স্টেপ, এখানে কোনো বয়স্করা কেউ উঠতে পারবে না। আমি রেকমেন্ডও করছি না বয়স্কদের আসার জন্য, যাদের হাঁটুতে ব্যথা আছে বা কিছু, প্রচন্ড খাড়াই। বাহ, ওইখানে গাড়ি রাখার জায়গাটাও আছে। হাতে সময় থাকলে মুকুটমণিপুর থেকে আপনারা ঝিলিমিলিও ঘুরে আসতে পারেন, তবে তার জন্য আর একদিনের বাড়তি সময় নিয়ে যেতে হতো। আমাদের এবারে সেই সময় ছিল না বলে আমরা সুতান ফরেস্ট দেখেই ফিরে আসি আমাদের হোটেলে। সবশেষে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়।